জঙ্গিবাদ নির্মূলে এখন বৈশ্বিক উদাহরণ বাংলাদেশ। ধারাবাহিক অভিযান আর দ্রুত রায় ঘোষণা ও বাস্তবায়নের মধ্যে দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি এখন বিশ্বের কাছে প্রশংসিত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা, তাই সফলতা ধরে রাখতে সজাগ থাকতে হবে সবসময়। আরও জানাচ্ছেন সজল দাস। 2016 সালের পহেলা জুলাই রাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হয় 20 জন দেশি বিদেশি নাগরিক। বুধবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন আদালত। 7 জনকে দেয়া হয় মৃত্যুদণ্ডাদেশ। রায় ঘোষণার পর থেকেই বিশ্ব গণমাধ্যমে আলোচনায় বাংলাদেশ। এই রায়কে বাংলাদেশের জন্য উল্লেখ করা হচ্ছে মাইল ফলক হিসেবে। এর মধ্য দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান এবং দেশের সার্বিক বিচার প্রক্রিয়ার স্বচ্ছতায় আন্তর্জাতিক মহলে দেশের মর্যাদা ও আস্থা বাড়বে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সরকারের এই পদক্ষেপের ফলে রাষ্ট্রের ভাবমূর্তি আরও বৃদ্ধি পেয়েছে। বিদেশি রাষ্ট্রগুলো নিশ্চয়ই অনুভব করবে, অনুধাবন করবে যে বাংলাদেশ কোনোমতেই জঙ্গিবাদেরকে প্রশ্রয় দেবে না এবং জঙ্গিবাদের এখানে কোনোমতেই তাদের কোনোরকম শিকড় গাঁটতে দেওয়া হবে না। তবে জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা মোকাবেলায় বাংলাদেশকে সবসময় সতর্ক থাকার কথা বললেন নিরাপত্তা বিশ্লেষকরা। জঙ্গিবাদের বিস্তার, এটি হচ্ছে ভূ রাজনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশ এটির বাইরে নয়, এটি নিশ্চয়ই কোনো রাজনৈতিক স্বার্থে এটি করা হয়েছে। সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে স্টিগমাটাইজ করা, কলঙ্ক লেপে দেওয়ার একটা প্রক্রিয়া। গভর্নমেন্টের যে জিরো টলারেন্স নীতি, সরকারের এই জিরো টলারেন্স নীতিটিও কিন্তু আসলে অনেক বড় কাজ করেছে। কারণ রায় ঘোষণার পর আসামিদের মাথায় থাকা আইএস এর পতাকা চিহ্নিত টুপির বিষয়ে অধিকতর তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সজল দাস, নিউজ 24, ঢাকা।